আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার এক সাবস্ক্রাইবার জানতে চাইছে যে স্যার ডিসিআর অপারেশন করতে চাই, ডিসিআর অপারেশনের জন্য কোন হাসপাতালটি আমার কাছে ভালো হবে। এই ডিসিআর সার্জারি নিয়ে আলোচনা করব এবং কোথায় গেলে একটা বেটার ম্যানেজমেন্ট পাইতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা ডিসিআর অপারেশন যে এই ব্যাপারটি সম্পর্কে জানব, তো এটা হচ্ছে আমাদের চোখের একটা নর্মাল স্ট্রাকচার, এটা আমাদের চোখ এবং এটা হচ্ছে নেত্রনালী। সহজ কথায় বলতে গেলে আমাদের এই যে নেত্রনালী রয়েছে এটি ইনফেকশন দ্বারা ব্লক হয়ে যায়। এটি যখন ব্লক হয়ে যায় তখন চোখের পানি চোখেই থেকে যায়, মাঝে মধ্যে ময়লা আসে, তখন দেখা যায় যে পেশেন্ট অনেক বিরক্ত ফিল করে, বলে যে স্যার চোখে পানি জমা হয়ে আছে, পানি মনে হয় বের হয় না, সবসময় চোখেই থাকে। অনেক সময় বলে যে এখানে টিপ দিলে ময়লা আসে, ময়লাটা দুর্গন্ধযুক্ত থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু পানি থাকতে পারে, ময়লা আসে না। তখন আমরা রোগীটিকে স্যাক প্যাটেন্সি টেস্ট করতে দেই। এইরকম একটা টেস্ট, এটা চোখের নালী পরীক্ষা করা হয়, যে চোখের নালীটা কি বন্ধ আছে না খোলা আছে, ব্লক আছে বা পার্শিয়াল ব্লক আছে নাকি এটা খোলা আছে। যদি ওপেন থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি ব্লক থাকে তাহলে আমাদের এই জায়গায় একটা অপারেশন করা হয়, সে অপারেশনটাকেই ডিসিটি বা ডিসিআর। ডিসিআর হচ্ছে ড্যাক্রায়োসিস্টোরাইনোস্টোমি এবং ডিসিটি হচ্ছে ড্যাক্রায়োসিস্ট। এই অপারেশনটা কোন হাসপাতালে গেলে বেটার ম্যানেজমেন্ট পাওয়া যাবে সে ব্যাপারে আমার এক সাবস্ক্রাইবার জানতে চাইছে। বাংলাদেশে যদি ঢাকার ভিতরে থাকেন তাহলে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি রয়েছে, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল রয়েছে। এই দুই জায়গায় দেখা যাবে মোটামুটি কম খরচের মধ্যে আপনারা এই ডিসিআর বা ডিসিটির একটা ভালো ট্রিটমেন্ট পাবেন। আর্থিক কোনো সংকট না থাকে তাহলে বাংলাদেশ আই হসপিটাল রয়েছে, এর বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে ধানমন্ডি, উত্তরাতে এবং আরও চার পাঁচটা ব্রাঞ্চ ঢাকার ভিতরে রয়েছে। ভীষণ আই হসপিটাল ঢাকা রয়েছে, হারুন আই হসপিটাল রয়েছে। তো এই ঢাকার ভিতরে এই সব হাসপাতালগুলোতে এই অকুলোপ্লাস্টিক যে সার্জন রয়েছে তারা এই ডিসিআর বা ডিসিটি অপারেশনটি করে। তাদের কাছে থেকে করলে আশা করা যায় যে এটার ফেলুর রেটটা অনেক কম হবে। আর এটা হচ্ছে অপথ্যালমোলজির একটা বেসিক অপারেশন, এটা মূলত ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় করা হয়। যেমন ঢাকার বাইরে গ্রামীণ জিসি আই হসপিটাল রয়েছে, গ্রামীণ জিসির আই হসপিটালের কিছু ব্রাঞ্চ রয়েছে, বগুড়াতে আছে, ঠাকুরগাঁ আছে, সাতক্ষীরা রয়েছে, বরিশালে রয়েছে, বিএনএসবি আই হসপিটাল রয়েছে এবং বিএনএসবি আই হসপিটালের কিছু ব্রাঞ্চ রয়েছে যেটা আমাদের প্রফেসর মতিন স্যারের। তারপরে বিএনএসবির ব্রাঞ্চগুলো পাবেন রাজশাহীতে, পাবেন ঈশ্বরদীতে, পাবেন সিরাজগঞ্জে, পাবেন এবং দক্ষিণেও কিছু জায়গায় রয়েছে। তারপরে উত্তরবঙ্গের মধ্যে আপনি উত্তরবঙ্গের ভিতরে দীপ আই ইনস্টিটিউটে পাবেন, মরিয়ম চক্ষু হাসপাতাল পাবেন সৈয়দপুরে, দিনাজপুরে অংশটিতে, মক্কা আই হসপিটাল রয়েছে যেটা রাজশাহীতে রয়েছে। তো এই জায়গাগুলোতে, সব জায়গাগুলোতেই মোটামুটি ডিসিআর ডিসিটি এই অপারেশনগুলো করা হয়ে থাকে। তো এখানে খুব বেশি ভয়ের কিছু নাই। এই অপারেশনের ফলে একটা কোশ্চেন থাকে যে আচ্ছা আমাদের দৃষ্টিশক্তির কোনো পরিবর্তন হবে কি না, তো এটা দৃষ্টিশক্তির সাথে কোনো রিলেশন নেই, দৃষ্টিশক্তির সাথে এই অপারেশনের কোনো সম্পর্ক নেই। এটা শুধু চোখের এই যে এই অংশটুকু কেটে একটা অপারেশন করা হয়, তো এর সাথে দৃষ্টিশক্তির কোনো রিলেশন নেই। আপনারা বুঝে শুনে আপনাদের সুবিধা মতো অপারেশনটি করে নিতে পারেন। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।